আপুনি চাই আছে গুড মর্নিং 18 আর গুড মর্নিং 18ত আমি আপনার জনাই আছো দুর্নীতিপরায়ণ ঘোষখোর বিশ্বজিৎ গোস্বামী আর মিহিরকান্তি সরকারের খবর, যি দুইগী বিষয়ায় দুর্নীতির পাহাড় কেনেদরে গড়ি তুলিছিল, সম্পত্তির পাহাড় উৎকোচ লৈ কেনেদরে সম্পত্তির পাহাড় গড়ি তুলিছে, এটা এটা কই সকলো তথ্য এই মুহূর্ত সম্মুখলৈ আহিছে। আমি জনাইছো আপনার বিশ্বজিৎ গোস্বামীর পত্নীর নামত থকা বঙ্গাইগাঁওর এপার্টমেন্টত অভিযান এই মুহূর্ত অব্যাহত আছে, যি অভিযানত এই পর্যন্ত 2,31,00,000 নগদ ধন জব্দ করা হয়েছে, বহু পরিমাণের সোণর অলঙ্কার জব্দ করা হয়েছে। বিশ্বজিৎ গোস্বামীর ছটাক ব্যাঙ্ক একাউন্ট ইতিমধ্যে ব্যাঙ্কর পাসবুক জব্দ করা হয়েছে, আর সমান্তরালক ধুবুরীত সরকারি বাসগৃহত অভিযান চলায় 2,00,000 টাকা জব্দ করা হয়েছে, অভয়পুরীর বাসগৃহত অভিযান চলার সম্ভাবনা আছে। তিনিগৰাকী কৈ সাংবাদিক এই মুহূর্ত আমার সঙ্গে সংযুক্ত হয়ে আছে পোনপটিয়া সম্প্রচারত। গুয়াহাটির আমার সঙ্গে আছে সতীর্থ সাংবাদিক মৌসুমী শর্মা বৰুৱা, ধুবুরীর আমার সঙ্গে আছে জ্যোতির্ময় চক্রবর্তী, আর বঙ্গাইগাঁওর আমার সঙ্গে আছে উপানন্দ শর্মা। জ্যোতির্ময় পুনর্বার আপনার কাষলৈ আহিছো, ক্যালকুলেটর ম্যান বিশ্বজিৎ গোস্বামী ধুবুরীত কিমান বছর ধরে কর্মরত হয়ে আছে, কি কি পদবীত আছিল ইয়ার পূর্বে, পুনর্বার আপনার জানিব বিচারি। নিশ্চয়কৈ জয়ন্ত, তেওঁ ধুবুরীত যদি অহা কথা আমি প্রথমে কওঁ, তেওঁ ফার্স্ট তেওঁ ধুবুরীত আহিছিল আজির প্রায় 10 বছর পূর্বে, সার্কেল অফিসার হিসাবে তেওঁ ধুবুরীত কিছুদিনের কারণে আছিল, প্রায় 1.5 বছর কারণে। তার পরবর্তী ভাবে তেওঁ অতিরিক্ত উপায়ুক্ত হিসাবে ধুবুরীত আহে, আর অতিরিক্ত উপায়ুক্ত হিসাবে ধুবুরীত অহার পিছরপরা কিন্তু বিগত 4 বছরে তেওঁ ইয়ারপরা কোনো ধরনের বদলি হওয়া নাই। তেওঁ অতিরিক্ত উপায়ুক্তরপরা পদোন্নতি পাই তেওঁ উপায়ুক্ত আসলে জয়েন্ট সেক্রেটারি যদি র্যাঙ্ক হয়, জয়েন্ট সেক্রেটারি র্যাঙ্ক হলে সিও পারে, আসলে উপায়ুক্তর র্যাঙ্ক একই র্যাঙ্ক বলে কোব পারি, আর অতিরিক্ত উপায়ুক্তরপরা প্রমোশন পাওয়ার পিছন ধুবুরীতে সিও হয়, আর কিছুদিনের কারণে প্রথমে কেবলমাত্র সিওর দায়িত্ব থাকে, তার পরবর্তী সময় পিডি ডিআরডিএ প্রজেক্ট ডিরেক্টর ডিআরডিএ যে পোস্ট হয় সেই পোস্টতে দুটাকে চার্জ বর্তমানে হোল্ড করে আসিল। আর এই সময়সাত আসলে বিগত সময় ধুবুরীত দীর্ঘদিনিয়া একটা সময়, কারণ তার সার্কেল হিসাবে অফিসার হিসাবে ধুবুরীত আসিল, অতিরিক্ত উপায়ুক্ত হিসাবে ধুবুরীত আসিল, সিও হিসাবে ধুবুরীত, পিডি হিসাবে ধুবুরীত, এই দীর্ঘ সময়ত আসলে ধুবুরীত বিভিন্ন ধরনের বিভিন্ন সময় দুর্নীতির যুক্ত হয়ে পড়ছে, আর এই দুর্নীতির পাহাড় যে করেছে সাম্রাজ্য করেছে ইয়ার কিন্তু সমগ্র ধন ধুবুরী জেলার লই গেছে বলে রাইজে কোব বিচার, কারণ ধুবুরীত মূল পদবী থাকার সময়তে এই টাকা সময় ধুবুরীর কালেক্ট করেছিল। আর একটা কথা জয়ন্ত, ইন্টারেস্টিং কথা যেটা আমি তদন্তকারী দলের জানি পারিছো, যে 2,00,000 টাকা আবাসের উদ্ধার হয়েছে, সেই 2,00,000 টাকা কিন্তু এনে না, প্যাকেটের খামর ভিতর ভরোয়া আছে, 30,000, 40,000, 20,000 এনেকে বিভিন্ন খামত সুমা আছে, কোনোবা নিজের ঘরের টাকা ঘরের ভিতর খামত সুমাই থই দিয়ে নাকি, সেয়াও কিন্তু প্রশ্ন, কারণ এই পয়সাটো যে উৎকোচের লওয়া পয়সা সেই টাকাটো সেই সেই কথাও কিন্তু সেই খামর ভিতর সুমা টাকার যে তথ্য সেই তথ্য কিন্তু পুনর প্রমাণ করে। আর অ্যাকাউন্ট সিজর কথা আপনি যেটা কৈছে কেবলমাত্র ব্যক্তিগত অ্যাকাউন্ট নয়, কারণ জেলা পরিষদত যেহেতু সিও হয়ে আছে, জেলা পরিষদের কার্যবাহী বিষয়া হয়ে আছে, জেলা পরিষদের সমগ্র যে অ্যাকাউন্ট আছে যা অ্যাকাউন্টের গভর্নমেন্ট ট্রানজেকশন হয় সেই ট্রানজেকশনের চেকবুকত সহি করার অথরিটি কিন্তু বিশ্বজিৎ গোস্বামীর, তেনক্ষেত্রে সেই চেকবুক বা সেই অ্যাকাউন্ট সরকারি অ্যাকাউন্ট সমূহ কিন্তু বর্তমানে আন্ডার স্ক্যানার আছে, আর সেই সমূহ কিন্তু বর্তমানে তদন্তকারী দলে সেই সময়ের সমগ্র নথিপত্র লবলে আরম্ভ করেছে। নিশ্চয় নিশ্চয়, 10 বছর ধুবুরীত ধরি ধুবুরীত একেরাহে 10 বছর কার্যনির্বাহ করে আছে, অর্থাৎ কমিশনের বজারখন মুকলি করেছে ধুবুরীত, গতি ধুবুরীর মোহ এড়িব পড়া নাই, বদলিও সেই ধুবুরীতে লৈ আছে, বেলেগ জেলালৈ বদলি হওয়া নাই, ধুবুরীর মোহ সেই কারণে এড়িব পড়া নাই, কারণ ধুবুরীত কমিশনের বজারখন এনেদরে গড় লৈ তুলিছে যে কমিশন প্রতিদিনে হাতলৈ কমিশন আহে, পকেটলৈ কমিশন আহে। হ্যাঁ নিশ্চয়কৈ জয়ন্ত, এটা কথা লক্ষ্য করক যে সার্কেল অফিসার যিজন আছিল পরবর্তী সময়ত অতিরিক্ত উপায়ুক্ত হয়ে ইয়ালৈ মাজতে একটা গ্যাপ হল, বেলেগ কোনবা জেলালৈ গেল, তারপর অতিরিক্ত উপায়ুক্ত হয়ে ধুবুরীলৈ আহিল, কিন্তু অতিরিক্ত উপায়ুক্তরপরা যদি প্রমোশন যেটা পালে পদোন্নতি যেটা হল, যেটা উপায়ুক্ত র্যাঙ্ক লৈ গল, আসলে সিও র্যাঙ্ক লৈ যেটা গল, কিন্তু বদলি নহল, আর ইয়ার কারণে কেবলমাত্র যে বিশ্বজিৎ গোস্বামী জগরিয়া সেয়া নয়, কিন্তু সরকারও কিন্তু একটা প্রশাসনিক বিভাগ আছে, চাব লাগে কোন মানুষ কিমান দিন কোত আছে, কেন ধরনের কার্যনির্বাহ করে আছে, এই গোটেই প্রক্রিয়াটা আসলে কারোবার আশীর্বাদত এনেদরে ধুবুরী দীর্ঘদিন থাকি গল, আর দুর্গীদিন থাকার ফলত সুবিধা লাভ করলে, আর এই সুবিধা লাভতে কিন্তু লুণ্ঠন চলালে, আর এই সমগ্র লুণ্ঠন প্রক্রিয়াটা এক কথা কবলে গেলে ধুবুরীর যে হিতাধিকারী আছে, ধুবুরীর যে উন্নয়নমূলক কাম আছে সেয়া কিন্তু বেয়াকে ক্ষতিগ্রস্ত হল। কালি আমি জেলা পরিষদের বাইরত যেটা অভিযান চলি আছে এই সময় রাতে ওরে নিশা আমি তাত আছিল, কেবাজন আমি জেলা পরিষদের সদস্যক আমি বাহিরত গেটের বাইরত লগ পাইছিল, আহিছে হয়তো ক্যামেরা সম্মুখত সেই মুহূর্তে একো কব বিচার নাই, কিন্তু আমি
আমি যেখানে তথ্য পাইছো সুখী হয়েছে যে এই বিষয়াজন সরকারে গ্রেপ্তার করেছে বা ভিজিলেন্স এন্ড এন্টিক্রাইম গ্রেপ্তার করেছে, কারণ অভিযোগ যে কমিশন দিলে কোনো কামে নহয় আর কমিশন দিবলে গেলে কামটা আসলে প্রকৃতপক্ষ তৃণমূল পর্যায়ত গিয়ে পেলায় করা খুব দিগদারি হয়ে যায়। তেনেক্ষেত্রে বর্তমানে এটা কথা আশা করব পারি, এনে ধরনের কমিশন রাজ যদি বন্ধ হয়ে যায় জেলার উন্নয়ন গ্রামের উন্নয়নের ক্ষেত্রে কিন্তু সহায় সহযোগিতা হবে এই ধরনের অভিযান পরে। নিশ্চয় নিশ্চয় স্বস্তির নিশ্বাস, এক প্রকার কার্যালয়ের অন্যান্য কর্মচারীর লগতে ধুবুরী জনতায় এই মুহূর্তে এক প্রকার স্বস্তির নিশ্বাস এড়িছে। দহ বছর এনেদরে লুণ্ঠনরাজ চলাই আহিছে, দহ বছর বিভিন্ন পদবীত থাকি একেখন জেলাতে বিভিন্ন ধরনের লুণ্ঠনরাজ চলাই আহিছিল এইজন বিশ্বজিৎ গোস্বামী, আর তারপিছত রঙাঘরের এতিয়া আলহী হবলৈ গৈ আছে বিশ্বজিৎ গোস্বামী। এশ গরু মারিলে বাঘরো মরণ আমার সাংবাদিক জ্যোতির্ময় কোৱাৰ দৰে, আর সেই ক্ষেত্রই যেন প্রযোজ্য হল জ্যোতির্ময় গোস্বামীর ক্ষেত্রত। মৌসুমী পুনৰবাৰ আপোনাৰ কাষলৈ আহিছো, দহ বজার আশে পাশে গুৱাহাটী আহি পোৱাৰ কথা, গতিকে এই মুহূর্তত নতুন কিবা আপডেট আপুনি লাভ কৰিছে নেকি? কিছু সময় যেহেতু 8:30 বাজিছে, এতিয়া 5 বজাত যেহেতু ধুবুরীর লৈ অনা হৈছে, গতিকে যিখিনি সময় এই 4-5 ঘণ্টার যাত্রার সময়খিনি হয়তো 10 বজার আগে আগে আহি পোৱাৰ সম্ভাবনা আছে। গতিকে আমি যদি এই মুহূর্তত দুর্নীতি নিবারক আর তদারকি শাখার এই কার্যালয়ের সন্মুখত আমি অপেক্ষা করে আছো, কারণ 10 বজার আগে আগে হয়তো সেই দুর্নীতিগ্রস্ত বিষয়া দুগৰাকীক লৈ যিটো বৃহৎ দল গুৱাহাটীৰ পৰা গৈছিলে দুর্নীতি নিবারক আর তদারকি শাখার এটা বৃহৎ দল গৈছিলে, আর উড়ে নিশা কালি 12 ঘণ্টা ধরে তেওঁলোকক জেরা চলোৱাৰ পাছত আজি পুৱতি নিশা আমার স্থানীয় সংবাদদাতাই জনাইছে পুৱতি নিশা 5 বজাত তেওঁলোকক গুৱাহাটী অভিমুখে লৈ অনা হৈছে। গতিকে হয়তো 4-5 ঘণ্টা ধরা এই যে যাত্রা, সেই যাত্রা পার হওয়ার পাছত 10 বজার আগে আগে তেওঁলোক আহি পোৱাৰ সম্ভাৱনা আছে যদি বাটত আৰু বেলেগ কোনো জায়গাত কিবা কাৰণত বিলম্ব নহয়। গতিকে আমি অপেক্ষা কৰিছো, ইতিমধ্যে 8:30 বাজিছে আৰু হয়তো 1.5 ঘণ্টা সময় বা 1 ঘণ্টাৰ পিছত হয়তো আহি উপস্থিত হবহি পারে। গতিকে আমি এটা অপেক্ষা করিম, যেহেতু ইতিমধ্যে সকলোখিনি কথা সকলে গমেই পাইছে যে কি ধরনের এই দুর্নীতির এখন জাল পেলায় বিশ্বজিৎ গোস্বামী আর মিহিরকান্তি সরকারে দীর্ঘদিন ধরে কি ধরনের ধুবুরীত আসলে সকল সেই সাধারণ লোকর আসনির ধন কি ধরনের লুণ্ঠন করেছিল শোষণ করেছিল, আর এটা সেই বিষয়াগীর বিষয়ে সকলে জানিছিলে কি ধরনের দুর্নীতি করে, কি ধরনের সহজলভ্য ধনের প্রতি মোহ, সেই কথা সকলে জানে, কিন্তু হয়তো কোনেও কব পৰা নাছিলে, তেনেকুৱা কোনো রাস্তা নাছিলে, কিন্তু এটা সময়ত রাইজ অতিষ্ঠ হয়ে পড়ছে আর যাকী ফকিরগঞ্জর যাকী জেলা পরিষদর সদস্য জাকির হুসেন, জাকির হুসেনে সেই অভিযোগ করেছিল, কারণ আসনির ধন নিবলৈ আহতে 9% কমিশন বিচারিছিল বিশ্বজিৎ গোস্বামী, আর সেই 9% কমিশনের আগ ধন হিসাবে 30,000 টাকা দিয়ার সময়ত গুৱাহাটীৰ পৰা যোৱা এই যে বৃহৎ দল দুর্নীতি নিবারক আর তদারকি শাখার সেই দলটোৱে বিশ্বজিৎ গোস্বামী আর মিহিরকান্তি সরকারক হাতে লুটে ধরা পেলাইছে। গতিকে এই জাকির হুসেন সাহস করে যধরণের এই তথ্য জানাইছিল, ঠিক সেই ধরনের যদি ইয়ার পূর্বেই যদি কোনো লোকে জানালে হেতেন হয়তো এই দুর্নীতিগ্রস্ত বিষয়াগীর দুর্নীতি ইয়ার আগতে পোহরলে আহিল হেতেন, কিন্তু হয়তো সেয়া সকলে সাহস করা নাছিল। মৌসুমী, এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রীগুলো আহ্বান জানাইছে রাইজক, মৌসুমী এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রীগুলো আহ্বান জানাইছে, দুর্নীতির তেনে তথ্য থাকলে হেল্পলাইন নাম্বারও মুক্তি করা হয়েছে, সেই নাম্বারত কল করার কারণে মুখ্যমন্ত্রীগুলো আহ্বান জানাইছে। নিশ্চয়কৈ ইতিমধ্যে সেই কথা সকলোৱে জানে, কারণ বিগত কিছুদিন ধরে যধরণে দুর্নীতি নিবারক তদারকি শাখায় বিভিন্ন বিভাগত সরকারি বিভাগত উৎকোচ লওয়া বিষয়াসকলক যধরণে পোহরলে আনিছে বা কোনো লোকে যদি অভিযোগ দিয়ে তৎক্ষণাৎ খুব তাৎক্ষণিকভাবে ধরা হয়েছে বা পোহরলে অনা হয়েছে সেই দুর্নীতি সমূহ, আর এই ক্ষেত্রে বিশেষকৈ রাজ্যের মুখ্যমন্ত্রীগী যথেষ্ট এই ক্ষেত্রে কঠোর, আর ইতিমধ্যে ইয়ার বাবে হেল্পলাইন নাম্বার ইতিমধ্যে দিয়া হয়েছে যে রাইজে যদি যিকোনো লোকে যেতিয়া কোনো সরকারি কার্যালয়লৈ যাব তেওঁলোকৰ কামৰ বিনিময়ত যদি সেই বিষয়াসকলে যদি কিবা উৎকোচ বিচাৰে তেনেহলে তৎক্ষণাৎ তাৎক্ষণিকভাৱে তেওঁলোকে সেই নম্বৰত যোগাযোগ কৰি দুর্নীতি নিবাৰক আৰু তদাৰকি শাখাক তেওঁলোকে জনাব পাৰিব আৰু তাৰ উচিত ব্যৱস্থা তাৎক্ষণিকভাৱে তেওঁলোকে গৈ সেই বিষয়াসকলক হাতে লৈ তেওঁলোকে ধৰা পেলাব। গতিকে ইমানখিনি সুবিধা কৰি দিয়াৰ পাছত ইতিমধ্যে বহু কেইগৰাকী বিষয়া এনেধৰণৰ পোহৰলৈ আহিছে, গতিকে
এতিয়াও যে দুর্নীতি কমিছে তেনেকুৱা নহয়, এতিয়াও বহু ঠাই দুর্নীতি হয়ে আছে, আর তার উচিত এটা জ্বলন্ত প্রমাণ হয়েছে বিশ্বজিৎ গোস্বামী। গতি ইতিমধ্যে জ্যোতির্ময় চক্রবর্তীয়ে কৈছে যে দহটা বছর ধুবুরীত কাম করেছে, গতি সেই দহটা বছর তাত থাকি গম পাইছে যে তাত কি ধরনের সহজলভ্যভাবে ধন লব পারি বা সরকারি আসনি নামত আহা ধন কি ধরনের খরাচ করব পারি সকলখিনি কথা জানিছে। গতি বিভিন্ন বিভাগত কাম করি যেহেতু জেলা পরিষদের মুখ্য কার্যবাহী হিসাবে দায়িত্ব পালন করে আসে, গতি সেই দায়িত্ব পালন করে থাকা সময়ত যুদ্ধ আসনি হাতে পার হয়ে গেছিল সেই প্রত্যেকটি আসনির ধন সেই সদস্য সকলের জেলা পরিষদের সদস্য সকলের কমিশন বিচারিছিল। আর যেহেতু কয় যে মানুষে এবার ধন পালে সহজলভ্য ধন ইজি মানি যদি মানুষে এবার হাতে চুব পায় মানুষের লোভ মানুষের বাড়ি গিয়ে থাকে, আর হয়তো সেই বিষয়াগীর লোভ বাড়ি গেছিল কারণ বঙ্গাইগাঁওর যুক্ত ফ্লেট তাত 2,30,00,000 টাকা নগদ উদ্ধার হয়েছে। এঘর মানুষ এগারী সরকারি বিষয়া ঘর 2,30,00,000 টাকা কিয় রাখব। আর ইতিমধ্যে আমার সংবাদদাতা জ্যোতির্ময় চক্রবর্তীয় কৈছে যে অভয়াপুরীর বাসগৃহ আছে তাতো পেকেটের ভিতর যে ধন লাভ করেছে 20,000-30,000 কই, গতি এয়া হয়েছে একেবারে সাক্ষুষ প্রমাণ, এই সমূহ হয়েছে প্রমাণ। গতি যে প্রত্যেকটি কামতে হয়তো যেটা কার্যালয় ওলাই হয়তো পুয়াই ভাবি আহে যে আজি মই কিমানখিনি টাকা সহজভাবে লম, মূল সরকারি যে দরমহা সেই দরমহা থাকবই, কিন্তু তার পরিবর্তে আজি মই কিমান টাকা মই অর্জন করি এনেকা ধরনের হয়তো মনোবৃত্তি ওলাই আহে। আর প্রত্যেক দিনাই হয়তো ঘর যাওতে তেনেকা একটা খাম লৈ যায় যত হাজার হাজার টাকা সাধারণ লোকের আসনির ধন ঘর গৈছে, আর সেই কথা এই দহটা বছরত যিমানখিনি টাকা উপার্জন করলে। গতি সকল বস্তুরে এটা ইতিমধ্যে কৈছে যে এশ গরু মারিলে বাঘরো মরণ বা লোভে পাপ পাপে মৃত্যু এনেকুৱা ধরনের কিছু আত্মবাক্য আছে আমার অসমীয়া ভাষাত, গতি হয়তো তেনেকুৱাই হল। আর জাকির হুসেন বোলা যেগুলো সদস্য আছিল ধন্যবাদের পাত্র যে এইগুলির দুর্নীতিগ্রস্ত বিষয়ার এই দুর্নীতি সমূহ পোহরলে আনবলে সাহস করলে। ধন্যবাদ মৌসুমী, এই মুহূর্তে ধন্যবাদ জানাইছো আপনার, কারণ 10 বজাত আহি পোৱাৰ কথা আমি পরবর্তী বুলেটিনত আমি পুনৰ সংযুক্ত হম আপনার সঙ্গে। সেয়া মৌসুমী আমাক জানাইছে। হয় মৌসুমী, কোৱাৰ দৰে আসলতে ধন কেনেদৰে হ্রাস করব পাৰি সেয়া আঙুলিৰ মূৰত গণিব পাৰে, কেনেদৰে আজি কিমান টকাৰ কমিশন পাব সেইখিনি অঙ্ক ঘৰতে কৰি আহে, আৰু সেইমতেই কেলকুলেটৰ লৈ অনবৰতে ব্যস্ত হৈ থাকে কমিশনৰ অঙ্কত, আৰু যাৰ বাবে হুঁয়ে বাওঁয়ে টেবুলৰ তলেৰে এনেদৰে সরকারি আসনির ধন হ্রাস করেছিল, উৎকোচর নামত লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ঘরতে এনেদরে সংগোপনে রাখিছিল, আর তারপর এয়া অভিযানত জালত পড়িল দুজনক দুর্নীতিপরায়ণ বিষয়া। এই মুহূর্তে রূপানন্দ পুনর্বার আপনার কাছে আইসো, 12 ঘণ্টা হয়তো হল অভিযানের, এতিয়াও চলি আছে অভিযান, হয়তো আরো বহু বিস্ফোরক তথ্য পোহরলে অহার সম্ভাবনা থাকিব। নিশ্চয় জয়ন্ত, প্রায় 12-13 ঘণ্টা অতিক্রম করিল, আর এই কথাটোর ভিতরতে অভিযানকারী দল ইয়াতে অভিযান চলাই থাকা পরিলক্ষিত হয়েছে, আর নতুন নতুন তথ্য উদ্ভাবন চেষ্টা করেছে, উলিয়াব চেষ্টা করেছে। আর ইতিমধ্যে আমি কইছোয়ে যে 2,31,00,000 টাকা ইতিমধ্যে জব্দ করেছে, 11 ঠাইতক অধিক মাটির ভূমি স্বত্বাধিকারী বলে আমি জানিব পারিছো, ইয়ার লগতে সোণর আ অলংকার উদ্ধার করেছে, 6টাক ব্যাংক একাউন্ট উদ্ধার করবলে সক্ষম হয়েছে, গতি অধিক তথ্য আর উলিয়াবলে চেষ্টা করা হয়েছে, কেবাজনও গোস্বামীর পরিয়ালর লোক পত্নীর হইতে ইয়াতে উপস্থিত আছে, আর অভিযানকারী দলে ইয়াতে তন্ন তন্নকে নথিপত্র সমূহ বা তদন্তকারী তদন্তর বিভিন্ন বিষয় সমূহ চালি জারি চাইছে, আর যিসমূহ টাকা জব্দ হয়েছে সেই সমূহ টাকা ইতিমধ্যে বেগত সিল করা হয়েছে, আর টাকাখিনি কিছু সময় পিছতে উলিয়াই নিব, আর টাকা নিয়ার কারণে স্কট বাহিনীও আহি ইয়াতে উপস্থিত হয়েছে, গতি আর তদন্তকারী দলে অধিক তথ্যর কারণে অভয়াপুরীর যে বাসগৃহ আছে সেই বাসগৃহতো উপস্থিত হব, আর তাতে যাওয়ার প্রস্তুতি চলিছে, গতি আজি গোটেই দিন বিশ্বজিৎ গোস্বামীর যে সা সম্পত্তি আছে আয়ের উৎস বিচারি আসলে অভিযানকারী দলে অভিযান চলাই থাকিব বলে আমি জানিব পারিছো জয়ন্ত। নিশ্চয় আয়ের উৎস সন্দর্ভত তন্ন তন্নক চা হব, আর যার বাবে এই মুহূর্তে অভিযান চলি আছে। জ্যোতির্ময় এগারী মুখ্য কার্যবাহী বিষয়া মোটা পরিমাণের সরকারি দরমহা লাভ করে, পত্নীও এখন মহাবিদ্যালয়ের প্রবক্তা, তারপিছতো ধনে কুলা নাই,
সহজ ধনৰ লালসা এগৰাকী মুখ্য কাৰ্যবাহী বিষয়া। হয় নিশ্চয়কৈ জয়ন্ত, সহজ ধৰণৰ লালসা বুলি ক'ব পাৰি আৰু এক কথাত ক'ব পাৰি লোভ বুলি ক'ব পাৰি। কাৰণ বিগত সময়ত দেখা গৈছে দুৰ্নীতি কৰি কৰি এনেকুৱা এটা পৰ্যায়ত গুচি গৈছে তেওঁলোকে যে যিকোনো কথাত যিকোনো কামতে টকাৰ বাহিৰে আন কোনো কাম নহয় এনেকুৱা এটা পৰ্যায়লৈ জিলা পৰিষদৰ কাৰ্যালয় ৰূপান্তৰিত কৰিছে। আৰু এই সময়ছোৱাত আচলতে মই পূৰ্বতে উল্লেখ কৰিছোঁ, পুনৰ এবাৰ উল্লেখ কৰিছোঁ কথাটো, এই সময়ছোৱাত বিগত দুবছৰত যে অভিযোগ তেওঁৰ বিৰুদ্ধে যোৱা নাই এনেকুৱা নহয়। তেওঁৰ বিৰুদ্ধে যি গাৰ্জিয়ান মন্ত্ৰী আছে তেওঁকো বাৰম্বাৰ ইয়াত স্থানীয় ৰাইজে অভিযোগ কৰিছে যে এনেকুৱা জিলা পৰিষদ আমি কাম কৰিব নোৱাৰোঁ, ইয়াত বিৰুদ্ধে তদন্ত হ'ব লাগে, কিন্তু ইমান দিনে কিন্তু কোনো ধৰণৰ তদন্ত হোৱা নাছিলে। আৰু কালিৰ যি অভিযান, কালিৰ যে ভিজিলেন্স এণ্ড এণ্টি কৰাপশ্যনৰ যি অভিযান, সেই অভিযানত বিশ্বজিৎ গোস্বামীক যেতিয়া হাতে লাতে টকা লৈ ধৰে বা মৃণালকান্তি চৰকাৰক লগতে যেতিয়া ধৰে, যেতিয়া কাৰ্যালয়ৰ ভিতৰত তেওঁলোকক আটক কৰি ৰখা হয়, গেট বন্ধ কৰি দিয়া হয় জিলা পৰিষদ, আৰু যেতিয়া তদন্ত চলি থাকে, তেতিয়া কিন্তু বহুকেইজন মানুহ, আমি বহুকেইজন ব্যক্তিক বা বহুকেইজন জিলা পৰিষদৰ সদস্যকো আমি লগ পাইছিলোঁ গেটৰ বাহিৰত। তেওঁলোকে কিন্তু কেমেৰাৰ সন্মুখত সেই মুহূৰ্তত একো ক'ব বিচৰা নাই, কাৰণ সেয়া তেতিয়ালৈকে নিশ্চিত হোৱা নাছিলে, গ্ৰেপ্তাৰে হ'ল না আন কিবা তদন্ত চলি আছে সেই বিষয়ে নিশ্চিত হোৱা নাছিল। কিন্তু তেওঁলোকে কিন্তু সস্তি নিশ্বাস পেলাইছে, তেওঁলোকে কৈছে যে বহুদিন পিছত চৰকাৰে কিবা এটা ভাল কাম কৰিছে। কাৰণ বিগত সময়ত দেখা গৈছে যে হিতাধিকাৰীৰ যি উন্নয়নমূলক কাম, আচলতে জিলা পৰিষদৰ অধীনত যদি আমি পঞ্চায়তী ৰাজ ব্যৱস্থাৰ কথা কওঁ, এই জিলা পৰিষদৰ অধীনত যে উন্নয়নমূলক কামসমূহ হয় সেয়া গাঁও অঞ্চলৰ লগত, গাঁও অঞ্চলৰ ৰাইজৰ লগত ওতঃপ্ৰোতভাৱে জড়িত থাকে, কৃষকৰ লগত ওতঃপ্ৰোতভাৱে জড়িত হৈ থাকে। বিভিন্ন ঠাইত চোলাৰ লাইটৰ পৰা আৰম্ভ কৰি বিভিন্ন ঠাইত ট্ৰেক্টৰ বিতৰণৰ পৰা আৰম্ভ কৰি বিভিন্ন ধৰণে এই জিলা পৰিষদৰ কামবোৰ সংযোগ হৈ থাকে। আৰু সেই কামবোৰত যেতিয়া কমিশ্যন ল'বলৈ আৰম্ভ কৰে, তেতিয়া কিন্তু প্ৰকৃত হিতাধিকাৰী বঞ্চিত হৈ পৰে। আৰু সেই বঞ্চিত হিতাধিকাৰী বঞ্চিত হ'লে এটা অঞ্চলৰ অৰ্থনৈতিক ব্যৱস্থাটো আচলতে খহি পৰে বা জহি খহি যায়। তেনে এই সেই ঠিক সেই মুহূৰ্ততে আচলতে ঠিক যোগ আমি কওঁ চৰকাৰৰ আঁচনি আৰু ৰাইজৰ মাজত যে সংযোগকাৰী এই বিষয়াজন, সেই বিষয়াজন গ্ৰেপ্তাৰ হোৱাৰ লগে কিন্তু বহুতে আশ্বস্ত হয় যে এনে হয়তো এতিয়া হয়তো ধুবুৰী জিলাৰ উন্নয়নমূলক কামবোৰ সঠিকভাৱে হ'ব। কাৰণ বিগত সময়ত দেখা গৈছিল উন্নয়নমূলক কামৰ কাৰণে আহিলে কেৱল মাত্ৰ তেওঁক ধন লাগে, তেওঁ কেলকুলেটাৰ লৈ ৰুমত বহি থাকে, আহিলেই তেওঁ কেলকুলেটাৰ 9%, 10%, 12%, 7% বিভিন্ন পাৰ্চেণ্ট তেওঁ কেলকুলেট কৰি প্ৰথমেই তেওঁৰ টকাটো লাগে, তাৰপিছত তেওঁ আঁচনিৰ কাম আৰম্ভ কৰিবলৈ দিয়ে। এই যে গোটেই প্ৰক্ৰিয়াটো, এই প্ৰক্ৰিয়াটো কিন্তু দীৰ্ঘদিনে চলি আছিল। আমি কিন্তু যন্ত্ৰ ডাঠি ক'ব পাৰোঁ তেওঁ কাৰোবাৰ আশীৰ্বাদ পুষ্ট হৈ আছিল, আৰু সেই আশীৰ্বাদ পুষ্ট হৈ থকাৰ কাৰণে কিন্তু বিগত দুই বছৰে তেওঁ এনেধৰণে লুণ্ঠন চলাবলৈ সক্ষম হৈছিল। নিশ্চয় কাৰোবাৰ আশীৰ্বাদ আছিল, আৰু যাৰ কাৰণে 10 বছৰ ধৰি একেখন জিলাতে তেওঁ বিভিন্ন পদবীত কাম কৰিবলৈ এনেদৰে সুযোগ লাভ কৰিছে। আৰু সেইকাৰণে ধুবুৰীৰ মোহ তেওঁ এৰিব পৰা নাই, কাৰণ ধুবুৰীত হুঁৱে বাৱে অনবৰতে ধন আহি থাকে তেওঁৰ জেপলৈ, তেওঁৰ পকেটলৈ, আৰু যাৰ বাবে তেওঁ ধুবুৰীৰ মোহ এৰিব পৰা নাই। আমি জনাইছোঁ যে এগৰাকী উচ্চ পৰ্যায়ৰ চৰকাৰী বিষয়া মোটা পৰিমাণৰ তেওঁ মাহিলী দৰমহা লাভ কৰে, পত্নীয়েও চৰকাৰী প্ৰবক্তা, পত্নীয়েও প্ৰায় কিছু পৰিমাণৰ ধন লাভ কৰে, গতিকে তাৰপিছতো তেওঁলোকক ধনে নুকুলায়, আৰু যাৰ বাবে এনেদৰে অসৎ পন্থা অৱলম্বন কৰি তেওঁলোকে ধন সংগ্ৰহত অভিযানত যেন নামি পৰে, চৰকাৰী কাৰ্যালয়ত চৰকাৰী আঁচনি কাম কৰাৰ নামত ধনৰ শৰাত পাতিছে এইসকল চৰকাৰী বিষয়াই। উপানন্দ, পুনৰবাৰ আপোনাৰ কাষলৈ আহিছোঁ। ইতিমধ্যে জ্যোতিৰ্ময় জনাইছে যে গুৱাহাটীতো বিশাল অট্টালিকা নিৰ্মাণ কৰি থকা হৈছে, 6টাকৈ বেংক একাউণ্ট ইতিমধ্যে জব্দ কৰা হৈছে, আৰু তাৰ লগতে 11টাকৈ স্থানত ভূমি ক্ৰয় কৰাৰ তথ্য লাভ কৰা হৈছে। নামে বেনামে হয়তো আৰু বহু সম্পত্তিৰ তালিকাখন দীঘলীয়া হৈ গৈ থাকিব। হয় জয়ন্ত, ইতিমধ্যে সেই যি 12-13 ঘণ্টীয়া যি অভিযান আছে, সেই অভিযানৰ সময়তে অধিক তেওঁৰ আয়ৰ সামঞ্জস্যবিহীন তথ্য লাভ কৰিবলৈ সক্ষম হৈছে। আৰু যিহেতু তেওঁ চৰকাৰী বিষয়া, তেওঁৰ পত্নীও যদিও প্ৰবক্তা, কিন্তু তেওঁৰ সেই 2,31,00,000 টকা উদ্ধাৰ হোৱা কথা কিন্তু সহজভাৱে গ্ৰহণ কৰিব পৰা নাই চৰকাৰী বিষয়া বা কৰ্মচাৰী ঘৰত, ইমান টকা ক'ৰ পৰা আহিল। আৰু দ্বিতীয় কথা হৈছে সোণৰ আ অলংকাৰো বহুখিনি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছে। ইয়াৰ উপৰিও তেওঁৰ মাটি, বহুখিনি মাটি তেওঁৰ কিনি থোৱা আছে, আৰু ইয়াৰ উপৰিও বেংকৰ তেওঁ 6টাকৈ একাউণ্ট ইতিমধ্যে উদ্ধাৰ হৈছে, আৰু যিখিনিত তেওঁৰ যথেষ্টখিনি ধন জমা আছে। আৰু ইয়াৰ উপৰিও আৰু কিবা তথ্য লাভ কৰিব পাৰে নেকি, সেই বিষয়ে অভিযানকাৰী দলে চালি জাৰি চাইছে। আৰু যিহেতু ইয়াৰ পৰৱৰ্তী সময়ত তেওঁৰ পত্নীৰ এই সংগ্ৰাম নিলয়ত থকা এপাৰ্টমেণ্টৰ পৰা ওলাই গৈ তেওঁ অভিযানকাৰী দলে অভয়াপুৰীত অভিযান চলাব, সেই সময়তো অধিক তথ্য উদঘাটনৰ চেষ্টা কৰিব। আৰু এটা কথা ক'ব লাগিব, যিহেতু এইগৰাকী বিষয়াই দীৰ্ঘদিন ধৰি ধুবুৰীত
कर्मरत हो धुबुरी गोटे कथाखिनि नख दर्पण आसे गति के राइजरपते कि धन संग्रह लगे उत्कोष लो लगे सही पार्गत हो पड़े मानुखिर आवेग अनुभूति सकोखिन कथा उपलब्धि करा ची जथेष सूत्रे आसलते जी उत्कोषर जाल आसल अधिक विस्तार करम और धुबुरीते अधिक कल समय अतिबाद कर गए धुबुरी पुरा दुई हातेरे धन आनी बंगाईगढ़ बासभवन जमा कर जी समूह आसलते धन इतिम्य अभियानकारी दल उद्धार कर सक्षम से अधिक लाभ कर उत्कोषर धन आय के आय उच्च संग्राम निलयते अधिक धन थे निकी जा कारण आपुनी से तेरह बार तेरह घंटा हो गल अभियान एतिया अभियान चलिए आसे टका गणा कथा आपुनी उल्लेख कर दुई कोटी एकत्रिश लाख टका इतिम्य पोहर आहिसे तात नगद धन लाभ करा हुइसे इया किमान समय तथ्य आसे जेहेतु एतिया अभियान चलि आसे एनेकुवा हब पारे निकी जे टका एतिया गनी आसे जयंत इतिम्य पत्नी फ्लेट आज संग्राम निलय इते आसलते जीखिनि टका उद्धार कर प्राय शेष इते अभियान और गोटेखिनि टका इतिम्य सील कर दिया और अभियानकारी दले इते बर्तमान अभियान चल ना टका विचार टका गणि अभियानकारी दले नथि पत्र परीक्षा कर किसु समय पीछते ऊल् जा आमी जिमान दूर लाभ तथ्य लाभ करिछो इयार फ्लेटर भितर बर्तमान टका विचार अभियानकारी दले अभियान चलवा ना बर्तमान समय हिसाब निकाज और नथि पत्र परीक्षा कर पिछते विश्वजित गोस्वामी जी अभयपुर निजर बासगृह आसे तात अभियान चलाबो और ताते अधिक टका लुकई थोड़ा आसे निकी धन आसे निकी हा सम्पत्तिर विषय तदंत चलाबो और সেইখিনি প্রক্রিয়া সম্পন্ন করে ইয়ারপরা গুছি যাব হয়তো ব্যাংকতো তেওঁৰ সেই অধিক খা খবর লওয়ার কারণে ব্যাংকত অভিযানকারী দলে যাব পারে গতি এই যে ফ্লেট বর্তমান অভিযানকারী দল যদি সোমাই আছে সংগ্রাম নিলয় এই ফ্লেটত প্রায় অভিযান সম্পন্ন হবলৈ হৈছে আর ইয়ারপরা কিছু মুহূর্তর পিছতে ওলাই যাব জয়ন্ত নিশ্চয় আর কেটামান মুহূর্তর পিছতে ওলাই যাব আর হয়তো অভয়াপুরীর বাসগৃহলে যাব পারে অভয়াপুরীর বাসগৃহত অভিযান চলার সম্ভাবনার কথা ইতিমধ্যেই কোয়া হয়েছে আমি জনাই আছো আমার নিউজ এইটিন নর্থইষ্টর দর্শক সকলক বিভিন্ন সময়ত আমি এই সকল দুর্নীতিপরায়ণ বিষয়া আরক্ষীর জালত পড়া দেখিছো বা দুর্নীতি নিবারক আর তদারকী শাখায় অভিযান চলাইছে বিভিন্ন কার্যালয়ত হাতে লোটে ধরা পেলাইছে বহু এনে ঘোষখোর বিষয়া কর্মচারীক লাটমণ্ডলের পর আরম্ভ করে সরকারি কার্যালয়সমূহ এই উৎকোষর বেহা এতিয়া অব্যাহত আছে যি সময়ত রঙা ফিটার এই মেরপেসর পর মুক্ত করার বাবে অনলাইনের মাধ্যমে সকলো ব্যবস্থা গ্রহণ করার বাবে তৎপরতা গ্রহণ করেছে সরকারে তেনে সময়তো কিন্তু এই সকল আর এই সকল কর্মচারী বা বিষয়াক কিন্তু সরকারের রঙা চকীয়েও কেরেপ করা নাই বা নাকি লগাব পড়া নাই নিশ্চয় জ্যোতিময় পুনর্বার আপনার কাছে আহিছো আপুনি ইতিমধ্যে জানাইছে বিভিন্ন আসনি বিভিন্ন সরকারি উন্নয়নমূলক আসনির এইগৰাকী সংযুক্ত মিডলম্যান যার মাধ্যমে এই আসনিসমূহ রূপায়ণ করা হয় আর তাতে যদি কেরণ লাগে তেতিয়াহলে উন্নয়ন কোর পৰা হব বহুত দূর পিছুয়াই আছিল উন্নয়ন ধুবুরীত হ্যাঁ নিশ্চয়কৈ জয়ন্ত উন্নয়ন পিছুয়াই আছিল আর উন্নয়নের মূল যে আসলে যে চালিকা শক্তি বলে কব লাগিব বিষয়াসকল চালিকা শক্তি আর এই বিষয়াসকলে যে কেবলমাত্র দুর্নীতির কারণে যেটা উন্নয়নের কাম স্থবির করে দিয়ে বা কেবল টাকা নাপালে কোনো ধরনের উন্নয়নের কাম ফাইলত সহি নকরে তেতিয়া কিন্তু গোটেই উন্নয়নের প্রক্রিয়াটা স্থবির হয়ে পড়ে সেই কৃষিখণ্ডে হোক বা আন গ্রামীণ উন্নয়ন যিকোনো ধরনের সড়ক পরিবহনে হোক বা যিকোনো গাঁও অঞ্চলত যি ধরনের উন্নয়নের কাম আসলে পঞ্চায়েতী রাজ ব্যবস্থার পঞ্চায়েত অঞ্চলত যি উন্নয়নের কাম সেই উন্নয়ন কাম মূলত জেলা পরিষদের পর দেখা হয় আর এই জেলা পরিষদের পর চোয়া চিতা করা উন্নয়নের কাম এক কথা টাকা নাপালে স্থবির হয়ে পড়ে আর সেই স্থবির হয়ে পড়ার কারণে মূল কিন্তু অভিযুক্ত হয় এই বিষয়াজন কারণ বিষয়াজনে দুর্নীতির টাকা কমিশনের অঙ্ক হাতত নাপালে কোনো ধরনের ফাইলত সহি নকরে এই অভিযোগ দীর্ঘদিনের পর আছে জানতে আর একটা কথা মানে কব বিচারিছো এই মুহূর্তে আমি দীর্ঘ সময়ের এই বিশ্বজিৎ গোস্বামী আর মৃণাল কান্তি সরকারের কথা কই আছো কিন্তু যখন দর্শক আমার নিউজ এইটিনের টেলিভিশনত বা নিউজ এইটিনের এই সম্প্রচারত অকমান পলমকে যোগদান করেছে মানে যদি ঘটনাক্রম কালির দিন
দিনটোৰ পৰা অকণমান কৈ যাব পাৰোঁ। শুকুৰবাৰে 4:30 বজাত জাকিৰ হোসেনে 30,000 টকা উৎকোচ দিছিল, আগধন হিচাপে উৎকোচ দিছিল জিলা পৰিষদ কাৰ্যালয় গৈ জিলা পৰিষদৰ CEO আৰু মৃণাল কান্তি সরকারক। আৰু সেই উৎকোচ দিয়াৰ পিছত 4:40 বজাত তাতে ভিজিলেন্স আৰু এণ্টি কৰাপচনৰ দল সোমাইছিল। সোমাই 5 বজাৰ লগে লগে তেওঁলোকে আচলতে যি হাতত যি লিটমাছ দিয়া থাকে বা লিটমাছ যে পানীত সোমোৱাৰ পিছত হাত ৰঙা হৈ যায়, এক কথাত সেই নোট স্পৰ্শ কৰিলে যি নোটত 30,000 টকাত আচলতে কেমিকেল লগোৱা থাকিছিল সেই কথা হয়। তাৰপিছত 8 বজালৈকে তেওঁলোকে তাতে অভিযান চলায় ভিতৰত। 8 বজাৰ লগে লগে কিন্তু বঙাইগাঁও বৰপৰা যি উপানন্দ আমাৰ সতীৰ্থ উপানন্দ য'ত উপস্থিত আছে বৰ্তমানে, য'ত অভিযান আৰম্ভ হয় 8 বজাৰ পৰা, তাত বঙাইগাঁও আৰক্ষী অভিযান আৰম্ভ কৰে। আৰু তাৰ পৰৱৰ্তী সময়ত দেখা যায় 11 বজাৰ পৰা ৰাতি গৌৰীপুৰত মৃণাল কান্তি চৰকাৰৰ ঘৰত অভিযান চলে, 1 বজালৈ এই অভিযান চলে। আৰু এই সমগ্র প্রক্রিয়া চলি থকাৰ মাজতে জিলা পৰিষদৰ যি কাৰ্য যি চৰকাৰী আৱাস আছে তাত অভিযান চলা হয়, তাৰ পৰা 2 লাখ টকা উদ্ধাৰ কৰে, বেংক একাউণ্টসমূহৰ নথি পত্ৰ তাৰ পৰা উদ্ধাৰ কৰে, তেওঁ অনলাইন ট্ৰেঞ্জেকশ্যন অফলাইন ট্ৰেঞ্জেকশ্যন বিভিন্ন ধৰণৰ ট্ৰেঞ্জেকশ্যনৰ ৰচিদ তেওঁলোকে তাৰ পৰা উদ্ধাৰ কৰে। আৰু ৰাতিপুৱা 4:45 বজাত 4:45 বজাত ইয়াৰ পৰা ধুবুৰীৰ পৰা বিশ্বজিতৰ বিশ্বৰাজ ফাদিল হল ধুবুৰীত, কেনেদৰে বিশ্বজিত গোস্বামীয়ে বিশ্বৰাজ চলাই আহিছিল বিগত 2 বছৰ ধৰি, সকলো কথা এই মুহূৰ্তত ফাদিল হৈছে। আৰু যি ঘটনাক কেন্দ্ৰ কৰি এই মুহূৰ্তত ধুবুৰীত চাঞ্চল্য, লগতে সমগ্ৰ ৰাজ্যজুৰি এতিয়া প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে। এগৰাকী চৰকাৰী বিষয়াই এনেদৰে হুৱে বাৱে টেবুলৰ তলেৰে কেনেদৰে চৰকাৰী ধনৰ শৰাধ কৰিছিল, উৎকোচ লৈ আহিছিল, সকলো তথ্য এই মুহূৰ্তত সন্মুখলৈ আহিছে। ধুবুৰীৰ পৰা জ্যোতিময় চক্ৰৱৰ্তী ধন্যবাদ জ্ঞাপন কৰিছো এই মুহূৰ্তত, আৰু বঙাইগাঁৱৰ পৰা আমাৰ সাংবাদিক উপানন্দ শৰ্মা আপোনাক ধন্যবাদ জ্ঞাপন কৰিছো। পৰৱৰ্তী বুলেটিনত আমি পুনৰ সংযুক্ত হ'ম আৰু এই অভিযান সন্দৰ্ভত আৰু অধিক খবৰ লাভ কৰিম। 2 কোটি 31 লাখ নগদ ধন এই মুহূৰ্তত জব্দ কৰা হৈছে বঙাইগাঁৱৰ এপাৰ্টমেণ্টৰ পৰা।